সরকারের মনটা খারাপ। তোরা বৃষ্টির মধ্যে করতে গাইলি? আরে খুঁজতে খুঁজতে তোমার কাছে আইছিলাম। ও আমার মনটা ভালো না রে। কেন, কি হয়েছে আবুল ভাই? বুঝোস না, মাদুর বাড়ি কাম করি, ঠিকঠাক মতো টাকা পয়সা দেয় না, বাজার সদাই করতে পারি না, একবেলা খাইতে পারি তো আরেকবেলা খাইতে পারি না, সেজন্য সংসারের বড় অশান্তি, তাই মনটা খুব খারাপ। আরে এই কথা কত তাই না ভাই? কি ব্যাপার, বুঝলাম না তো। তাহলে আমি তোমার বুঝাই দিই, আমাদের গ্রামে আসলাম আছে না, হ্যাঁ, অনেক বছর পর অনেক টাকা পয়সা কামাই করে দেশে আইছে, চেষ্টা করলে তুমিও অনেক টাকা পয়সার মালিক হইতে পারো। হ্যাঁ হ্যাঁ, মানিটা তুই বুঝাই এখন। তাহলে শোনো, সর্বনাশ, এই কথার অর্থ বুঝোস তোরা? মানে মানুষের জিনিস নিয়ে আসা, এটা কি কয়? এটা তো চুরি কয়। আর আর কি আবার, এই বয়সে আমি চুরি করব? হ্যাঁ, আরে না, একবার করলে এটা চুরি কয় না, এটা চুরি কয়ই না। হ্যাঁ, তাছাড়া তোমার জোয়ান দুটা বই একটা মাইয়া ঘরে, তা করে বিয়ে সাথে জানা লাগবো না? তবে এই কষ্ট কতকাল করবা তুমি? কি কর, এই রই তো কথা। হ্যাঁ, তোরা যাই কস, আমার এই বিষয়ে ভাব তুই। আবার বাবা, আমি না ভাইবা কথা দিতে পারব না, তোরা হোক যা। তাইলে শোনো, বালা করে ভাব ঠান্ডা মাথায়, আমরা আসুন তোমার। হ্যাঁ যা, আমার ক্ষুধা লাগে নাই, তোমরা এবার থামো। তবে একটা কথা কিন্তু, এইটাই প্রথম আর এইটাই কিন্তু শেষ, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরাও রাজি। আরেকটা কথা, মানে কইতে বড় শরম করতেছে। শরম করতেছে? শরম কিসের? আমার কাছে কই হালা? মানে তোর কাছে কিছু টাকা হইব, ঘরে দুই দিন যাবত কোনো খাওন দাওন কিছুই নাই। ও এই কথা, এই লও, আমার কাছে 500 টাকা আছে, এই 500 টাকা দিয়া ঘরের বাজার করোগা, আর যা বাজার পরে বুঝ, মানে ঠিক আছে, যাও এবার যাও। তোরা আমার পরে উপকার করলি। তবে শোনো, সন্ধ্যার পরে অবশ্যই এখানে আইসা পড়বা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আইসা পড়ো, কথাটা মনে রেখো। হ্যাঁ আচ্ছা, তাহলে আমি একটু বাজারে দেখে যাই। না আচ্ছা আচ্ছা, গেলাম। ফুলমতি, তুই দোয়া করিস, কান্না দেন করতে পারিস, ঠিক আছে? বা 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 বা, কালকে তোর অনেকগুলো কাটন পাতে যা দিব, বুঝছ? আমি কিছু ব্যবহার নাকি বুঝতে।
তুমি বন্ধক নি তারবা আর টিয়ার ব্যাগ রাখতার তা না কত হইল মানে ঠিক আছে তুমি না রাখাই দোষী বললাম সাবধানে রাখো ঠিক আছে আমার হাতে না মানে কিছু না মানে ব্যাগ আর কি মানে ওই ওই জোশিমার বিশ্বনাথ দিয়ে গেল জোশিমার বিশ্বনাথ আপনার হাতে কি এর ব্যাগ দিয়ে গেছে হ্যাঁ আর আপনি কি লাগে রাখছেন না মানে ওই শুনেন আস্তে কথা কমকে হ্যাঁ আস্তে কথা কমকে আপনি কি মনে করছেন আমি কিছুই দেখি নাই হ্যাঁ আমি কিছুই শুনি নাই আমি সব দেখছি আমি সব শুনছি আপনি ওই ব্যাগটা ঘরে যাবেন না আপনি ওই ব্যাগটা কোনো সময় ঘরে যাবেন না আর থামো না মায়া গেলে শুনবো তো শুনো মায়া গুলা শুনবো দেখে আপনি স্মরণ করবো আর গ্রামবাসীরা শুনলে আপনি স্মরণ করবো না হ্যাঁ গ্রামবাসীরা শুনলে যে আপনার চুর কইব চুর ওই সময় আপনি স্মরণ করবো না থামো চুর কইব চুর কেন কেন চুর কইব হ্যাঁ আমি সাথে কি ব্যাগটা হাতে নিছি হ্যাঁ সব বুঝে গেছো তো সব বুঝে গেছো দিনের পর দিন টাকা খেয়ে আসিলাম দিনের পর দিন টাকা খেয়ে রয়েছো মাসে পরে জি করি করছো কেউ একটা পয়সা দেয় নাই কেউ খাওয়ান দেয় নাই সব বুঝে গেছো হ্যাঁ ঘরে দুই দুইটা বোন একটা বয়া তারপর ঠিক মতো খাওয়ান দিতে পারি না হ্যাঁ সব বুঝে গেছো এই টাকার জন্য আমি সব কিছু করতে পারি এই টাকার জন্য আমাকে একমাত্র পাঁচ বছরের রমজান আর ওষুধ কিনতে পারি নাই সেটা তারে বাঁচাইতে পারি নাই সব বুঝে গেছো তুমি আপনি চুরি করবেন হ্যাঁ আমি করবই তোর কোনো কথা আমি শুনব না কোনোদিন কারো বসে মাথা নত করো নাই আর আজ
আমি জাপান থেকে জানছিলাম টাকা পয়সা স্বর্ণ গোনা সব আমার বাজার থেকে চুরি করে শোনো 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 আমি থানায় খবর পাঠিয়েছি বুঝছো, পুলিশ আইসা বলবো, পুলিশ আসলে পরে ওই চুরি বুড়ি সব বাইরে যাবো গা বুঝছো, সব ব্যবস্থা হইব। আচ্ছা আমি দুইজন ধরা পড়েছে স্যার, নিয়ে আসবো ধর্ম সে কখন? এই যে এখন নিয়ে আসবো। এই তুমি কেটা স্যার কইতেছো কারে? উনি তো আমাদের বস, উনি তো আমাদের পুলিশ অফিসার, আপনার ছেলে। পুলিশ অফিসার মানে? না তোমার মায়ের কথা শুনলে তো পাগল হয়ে যাইবো গা বাবা। আব্বা আব্বা আমার আব্বা পুলিশ অফিসার। আরে আমি তো চিন্তাই করতে পারি না এই যে আমার ছেলে পুলিশ অফিসার। আরে আমি কিছু আমি কিছু দেই নাই। আমুলের কাছে। আবুলের কাছে মানে? ও আমরা আবুলের কাছে টিয়ার ব্যাগ জমা রাখছি। আমি একটা কথা কইতেছিলাম, বড় ধরনের পাপ কাম আমি কইরা ফেলাইতেছিলাম, যাতে পাপ না হয় এজন্য আমি ব্যাগটা নিয়েছি। এই ব্যাগের মধ্যে সবকিছু আছে। জামান সাহেব দেখেন তো ব্যাগের ভিতরে সব মালামাল ঠিক আছে কিনা? আব্বা এই হাত ঘড়ি চিনতে পারছেন? মনে হয় মনে হইতেছে আমারই। তাহলে আব্বা আপনি কোন আসল ছোটটা কে? তাহলে আব্বা আমার সাথে আপনাকে থানা যেতে হবে। থানায় আব্বা বাবা বাবা মিলন এখানে আর কিছু করার নেই বাবা, চলেন থানা চলেন। দেখলেন তো পাপ বাপের দেওয়া সারে না, আমি সারা পাইলে লোভও করুম না পাপও করুম না।